হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা আর আপনারা দেখছেন বিএ পজিটিভ মব। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আর্লি প্রেগন্যান্সির সিমটম, যেগুলো দেখে বোঝা যেতে পারে যে একজন মহিলা গর্ভবতী কিনা। তাই ভিডিওটি স্কিপ না করে গোটা ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে একটা জিনিস আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে বলতে চাই যে প্রেগন্যান্সি কনসিভ করার ক্ষেত্রে যে ছেলেই কনসিভ করুন, মেয়েই কনসিভ করুন, অথবা একটি সন্তান বা টুইন বেবি, প্রেগন্যান্সির সিমটমগুলো কিন্তু সবার ক্ষেত্রে অলমোস্ট সেম হয়। কেউ হয়তো সেটা আগে ফিল করেন, বা কেউ হয়তো পরে, বা কারো গোটা প্রেগন্যান্সির জার্নিতে সেরকম কোনো রকমই সিমটম শো হলো না। এখন হচ্ছে যে প্রেগন্যান্সির সাইন। প্রেগন্যান্সির সবচাইতে বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য রিলায়েবল যে সাইনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পিরিয়ড মিস হওয়া। তবে এখানে একটা কথা বলবো, প্রেগন্যান্সি কনসিভ করলে পিরিয়ড মিস হওয়ার ডেটটা আসার আগেও কিন্তু অনেকে সেটা ফিল করতে পারেন যে তিনি কনসিভ করেছেন কিনা। যেমন বারবার প্রস্রাব পাওয়া, ভীষণ ক্লান্তি বোধ হওয়া, ব্রেস্ট খুব ভারী ফিল হয়ে যায় এই সময়, মানে যদি আপনি কনসিভ করে থাকেন। এবং আরেকটা যেটা, হালকা ক্র্যাম্পিং, অর্থাৎ কোমর, পেটে, পায়ে হালকা ক্র্যাম্পিং অনুভূত হয়, যেটা আপনি ফিল করতে পারেন আপনার পিরিয়ড মিস হওয়ার আগেই। এখন যে সিমটমগুলো বললাম, এটা সাধারণত পিরিয়ড মিস হওয়ার বা পিরিয়ডের আগেও কিন্তু এরকম সিমটম হয়ে থাকে। তো এটার উপর বেস করে এটা বলা খুব মুশকিল যে আপনি কনসিভ করেছেন কি না। পিরিয়ড মিস হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে, আমি এর আগে এখন যে সিমটমগুলো বললাম, এই সিমটমগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা সিমটম এই সময় দেখা দিতে শুরু করে দেয়। এই যেমন ধরুন, শুরুর দিকে কি হয়, একটু ভয় লাগা, ভেতর থেকে একটা যেমন কেমন একটা খারাপ লাগা ভাব, এছাড়া বমি হওয়া এবং ভ্যাজাইনা থেকে ফ্লুইড ডিসচার্জ হয় এই সময় খুব বেশি পরিমাণে, খুব বেশি খিদে পাওয়া, এবং আরেকটা যেটা সিমটম দেখা দেয় সেটা হলো মুড সুইং হওয়া। এই ধরনের সিমটম কিন্তু প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু দেখা দিতে শুরু করে। এই সিমটমগুলো পড়লাম, কারো কারো এই সিমটমগুলো কিন্তু 3 মাস অবধিও থাকে। আবার অনেকের মধ্যে বমিটিং যে সিমটমটা সেটা কিন্তু 7th month অবধিও এক্সটেন্ড করে। মুড সুইংটাও কিন্তু 5 to 6 month অবধিও এক্সটেন্ড করতে পারে। এছাড়াও যে আরো কিছু সিমটম এই সময় দেখা দেয় সেটা হচ্ছে যে খাবারের প্রতি ক্রেভিংনেস এই সময়ে দেখা দিতে পারে। যেমন আপনাকে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তো আইসক্রিম খাওয়ার জন্য আপনি এত বিচলিত হয়ে পড়বেন যে তখনই আপনার আইসক্রিম চাই, অথবা চকলেট খাওয়া, বার্গার বা এরকম কিছু খাওয়ার জন্য আপনার মধ্যে এত ক্রেভিং দেখা দেবে যে আপনাকে তখনই চাই। এছাড়াও কোনো কোনো সময় আপনাদের মধ্যে অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা, এই ধরনের সমস্যাও কিন্তু প্রেগন্যান্সির সিমটম হিসেবে দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও কিন্তু এই সময়ে দেখা দেয়। এর একটা কারণ হচ্ছে যে এই সময় প্রজেস্টন হরমোন এই মাত্রায় বেড়ে যায় যে মায়েদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা প্রবল আকারে দেখা দিতে শুরু করে। এই প্রজেস্টন হরমোন বৃদ্ধির জন্য মায়েদের অ্যাসিডিটির সমস্যাও কিন্তু দেখা দেয়। এছাড়াও যে বললাম খাবার প্রতি যে ক্রেভিংনেসটা, সেটা খাবার প্রতি যে এই যে ক্রেভিংনেসটা, সেটা কিন্তু আপনার প্রিয় খাবারটা কিন্তু এই সময় আপনার ভালো নাও লাগতে পারে। আবার অনেক সময় দেখা গেছে যে খাবারটা আপনি কোনো দিনই খেলেন না, খাবারের মানে কোনো আপনার ইন্টারেস্টই নেই, সেই খাবারটাই সেই সময় আপনার খুব পছন্দের খাবার হয়ে উঠলো। আবার যেটা বললাম, কোনো একটা খাবার খাওয়ার জন্য আপনি একদম বিচলিত হয়ে পড়তে পারে। তো এগুলো হচ্ছে প্রেগন্যান্সির সিমটম, যেগুলো সাধারণত পিরিয়ড মিস হলে আমরা মায়েরা ফিল করে থাকি। তো এই সিমটমগুলো যখন আপনি ফিল করছেন এবং আপনার পিরিয়ডের ডেটও পার হয়ে গেছে, আপনি তখন কি করবেন যে পিরিয়ডের ডেট পার হওয়ার 1 সপ্তাহ পর অথবা 10 দিন পর আপনি একটা কিট টেস্ট করিয়ে নিতে পারেন। কিট টেস্টের রেজাল্ট যদি পজিটিভ আসে, তারপর কি করণীয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আর কিভাবে আপনি ঘরে কিট টেস্ট করবেন সেটা নিয়েও আমার ভিডিও আছে। প্রেগন্যান্সির সিমটম নিয়ে আমার আরেকটা ডিটেল ভিডিও আছে, অবশ্যই সেটা চেক করে নিতে পারেন। তো আমি এখানে আর ডিটেলভাবে আলোচনা করলাম না, জাস্ট কিছু বেসিক সিমটম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো দেখে আপনার প্রেগন্যান্সি সিমটম কনফার্ম কি না সেটা আপনারা বুঝে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি অন্য কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজেও করতে পারেন, অথবা কমেন্ট সেকশনেও করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।